ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. كنا ماضي شهد أقولون كورا جابنا كارون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন হুররিমাত আলাইকুল মাইতাতু ওয়াদ-দাম ওয়াল লাহমুল খিনজির মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে শূকর এবং মৃত ব্যক্তি মৃত বা রক্ত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গিত করা হয়। এখন তারা গাইরুল্লাহর পূজা করে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলে দিয়েছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতিমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো এবং খারাপ কাজে পাপের কাজে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরোধী সত্তা তাগুতের পূজার কাজে একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা আয়াত নম্বর 2 এবং 3-এর আমি পাঠ করলাম, তো সেখানে দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের পূজা করা, অন্যের নামে উৎসর্গ করা, অন্যের নামে মানত করা, যা কিছু করা হোক এইগুলো হচ্ছে হারাম, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ, এর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এবং এই উপলক্ষে কোনো বিতরণ করা হলে, কোনো কিছু দেওয়া হলে সেটা গ্রহণও করা যাবে না।